की मांगों को लेकर मिड डे मील वर्करों ने जिला अधिकारी कार्यालय पर किया प्रदर्शन। सभी मिड डे मील कर्मियों को 26,000 रुपए वेतन देने की मांग की गई है। इस मांग को लेकर मिड डे मील कर्मियों ने बुधवार दोपहर जलपाईगुड़ी शहर में विरोध मार्च निकाला। आंदोलनरत मिड डे मील कर्मी जुलूस के साथ जलपाईगुड़ी जिला अधिकारी कार्यालय पहुँचे और ज्ञापन सौंपा। सारा बांग्ला मिड डे मील वर्कर्स यूनियन की प्रदेश अध्यक्ष सुनंदा पांडा ने कहा कि मिड डे मील कर्मियों से मात्र 1,500 रुपये में पूरे माह काम कराया जा रहा है। आरोप है कि उन्हें 12 महीने काम करने के बाद 10 महीने का वेतन दिया जा रहा है। उन्होंने विभिन्न मांगों को लेकर जिला अधिकारी कार्यालय पर विरोध प्रदर्शन किया। प्रति छात्र सरकारी आवंटन में वृद्धि, मध्यान्ह भोजन कर्मियों के सम्मान और सरकारी कर्मियों के तौर पर मान्यता, न्यूनतम मासिक वेतन 26,000 रुपये सहित कई अन्य मांगों को लेकर विरोध प्रदर्शन कार्यक्रम आयोजित किया गया। अपना नाम আমার নাম সুনন্দা পন্ডা, রাজ্য সম্পাদিকা, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন, AIUTUC অনুমোদিত। আজকে আপনারা পথে কেন? আজকের আমরা পথে এই কারণে, এই মিড ডে মিল কর্মীরা মাত্র 1,500 টাকায় তারা কাজ করে এবং এই 1,500 টাকা মানে দৈনিক 50 টাকারও কম, এবং এই মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে যে একটা সংসারের একবেলাও মানে খাওয়ার জোটে না, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং সরকারের সর্বক্ষেত্রে কী কেন্দ্র কী রাজ্য সমস্ত ক্ষেত্রে আমরা আবেদন নিবেদন করেছি, জানিয়েছি, প্রসার ভাবে সমস্ত স্তরে জানানোর পর তারা এর দাবির যৌক্তিকতা, আমাদের যে দাবিগুলো সেই যৌক্তিকতা তারা স্বীকার করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো ভূমিকা গ্রহণ করেনি। এবং এর এই আমরা 27 সেপ্টেম্বর কলকাতার রাজপথ অবরোধ করে দিয়েছিলাম, তারপরে রাজ্য সরকারের কোনো কর্মকর্তা নেই। রাজ্য পালকেও আমরা বলেছি, এই 11ই ডিসেম্বর আমরা দিল্লিতে অভিযান করেছিলাম, তারপরে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 18 থেকে 24 ডিসেম্বর দাবি সপ্তাহ পালন করছি। জেলায় জেলায় গত পরশু থেকে অবস্থান ঘেরাও বিক্ষোভ চলছে এবং এটা চলবে 24 তারিখ পর্যন্ত, এবং এতে যদি দাবি না মানা হয় আমরা আগামী জানুয়ারির 10 তারিখে কর্মবিরতিতে যাব। আপনাদের দাবিটা কোন কোন সরকারের কাছে, রাজ্য না কেন্দ্র? আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে, এক্ষুনি আমরা যেটা চাইছি রাজ্য সরকারের কাছে, যে 10 মাসের নয় 12 মাসের বেতন দিতে হবে, এবং যেখানে একই কাজ করে সমকাজ অঙ্গনওয়াড়ি সহায়িকারা করছে এবং এই রান্নার কাজ করে 6,300 টাকা পাচ্ছে, কেন সেইটুকুও তারা দেবে না যতক্ষণ না আমাদের, আমরা যে 26,000 টাকার দাবি করেছি সেটা যতক্ষণ না পূরণ হয়, তার তার মানে এখনই আমাদের, আমরা চাইছি 6,300 টাকা করে দিক, যেহেতু অন্য একটা ক্ষেত্রে তারা দিচ্ছে সমকাজই। এই আমাদের দাবি, এবং আজকের আমরা 13 দফা দাবিতে যাচ্ছি, বেতন বৃদ্ধি, 10 মাস নয় 12 মাসের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠানো, কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না কোনো অজুহাতে, এবং এই দাবিগুলো নিয়ে আমরা আজকে ডিএমের কাছে যাচ্ছি।